দুলির রহমান আপনি লিখেছেন কোনো স্কুল ছাত্রীর পড়াশোনা খরচ বহন করলে কি জারিয়া হবে না কি সাধারণ দান হবে স্কুল ছাত্রী আপনার তাকে যে পড়াশোনার জন্য টাকা দিচ্ছেন এটা দিয়ে সে যে পড়াশোনা করছে সেটা পর্দা মেনটেন করছে কিনা সে আবার ওখানে পড়াশোনা করে বেপর দিকে দিকে যাচ্ছে কিনা এটা একটা দেখার বিষয় এখন সেকুলার সিস্টেমের স্কুলে পড়ে মানুষ দিনদারিতার চাইতে দিনদারিতা থেকে বিমুখ বেশি হচ্ছে এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত তবে শিক্ষার ক্ষেত্রে তাকে সরিয়ার সীমানার মধ্যে থেকে শিক্ষার চেষ্টা করছেন তার জন্য সহযোগিতা করলে সেটা অবশ্যই সব যদি দিনই শিক্ষা দেন তাকে কল্যাণকর শিক্ষা দেন যা দিয়ে এসে অন্যদের উপকার করবে তাহলে সেক্ষেত্রে ওই উদ্দেশ্যে আপনি শেখাচ্ছেন সে ওই উদ্দেশ্যে শিক্ষা অনুষ্ঠানকে ইমপ্লিমেন্ট যদি করে তাহলে ওটা সদকা জারিয়া হতে পারে কারণ হবে উপকারী জ্ঞান যদি কাউকে শিক্ষা দেওয়া হয় বা রেখে যায় দুনিয়াতে সেটা সদকা জারিয়ার সব এনে দেয় সাজি আইডি থেকে আপনি লিখেছেন পোশাক ঢিলাও লম্বা রেখে শাড়ি বা থ্রি পিস পরলে পর্দা হবে পোশাক ঢিলা রেখে সব কাপড় পরা যাবে কি পোশাকের কিছু নীতিমালা আছে সে নীতিমালা যেমন অতিরিক্ত পাতলা হবে না অতিরিক্ত আটো সাঁটো বা টাইট ফিট হবে না শরীরের সাথে ফিটিং হয়ে শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুটিয়ে তুলবে এরকম হবে না বিশেষ করে নারীদের জন্য পর্দার যে বিধিবিধান আছে সেগুলো যদি সবগুলো মেনে তিনি যে কোনো পোশাক পরেন কোনো অসুবিধা নেই আর কারণ এক এক অঞ্চলে এক ধরনের পোশাক আছে সবগুলো পোশাকই সরিয়ে সিদ্ধ যদিও যে মৌলিক ড্রেস কোডগুলো মেনে করা হয় আফনান রাশিদ সিফাত আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ঘরে পেঁয়াজ থাকলে রহমতের প্রবেশ ফেরস্তা প্রবেশ করেন কি সঠিক না এটা ভুল ধারণা পেঁয়াজ থাকলেই তো গন্ধ সৃষ্টি হয় না এটা হলো মুখে কাঁচা পেঁয়াজ খেলে গন্ধ হলে সেটা ফের তাদের কষ্টের কারণ হয় সেটা তা সেটাও মসজিদে যাওয়ার সময় এটা করতে নিষেধ করা হয়েছে ঘরে পেঁয়াজ থাকলে কোনো অসুবিধা নেই আহমেদ সাহেব আপনি লিখেছেন আমার মোবাইল হারাম টাকায় কেনা এই মোবাইল সাথে নিয়ে নামাজ পড়ি নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই হারাম টাকার মোবাইল এটা প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে হয় যার টাকা তাকে ফেরত দিবেন আর না হলে এটার জন্য যা করণীয় সেটা করে আপনি হারাম থেকে মুখ লাভের চেষ্টা করবেন আবদুল্লাহ আপনি লিখেছেন আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি আমরা অনেক সময় বলে থাকি যে ওই ব্যক্তিকে হাসপাতালে নিলে মারা যেত না এ ধরনের কথা বলা কি সঠিক আল্লাহ আপনাকে ভালোবাসুক ভাই আবদুল্লাহ এরকম বলা উচিত না এটা ইমানদারের ইমানের সঙ্গে আসলে সঙ্গতিপূর্ণ কথা নয় যে হাসপাতালে না নিলে সে নিলে সে মারা যেত না এবার এরকম করে একেবারে নির্দিষ্ট করে এরকম করে বলা উচিত নয় তবে আমরা যদি এই কথাটাকে অন্যভাবে বলি যে ধরুন লোকটাকে হাসপাতালে নেওয়ার আমাদের চেষ্টা করা উচিত ছিল আমাদের চেষ্টায় ত্রুটি যেন না হয় সেটা আমরা খেয়াল করব বাট হাসপাতালে নিলে সে মারা যেত না এটা করলে এটা হতো না এরকম সরাসরি কোনো কথা বলা অনুচিত কারণ হলো আমরা জানি যে আল্লাহর ফয়সালা বাইরে কিছুই হয় না তার নসিব এরকমই ছিল এরপরে আর এম ডি সালিম আপনি লিখেছেন ডাক্তারগঞ্জে বিভিন্ন টেস্টের জন্য ক্লিনিকে যে কোন স্থানে রোগী পাঠান এবং রোগীর পাঠানোর কারণে সেই প্রতিষ্ঠান থেকে ডাক্তার যে টাকা গ্রহণ করে আলাল হবে না সেটা আলাল হবে না